আপনারা জানেন, আমরা সকলেই জানি যে গতকালকে প্রভাতী পত্রিকাদের উপর যেই একটা রোমহর্ষক ঘটনা প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে দুজন আদিবাসী মহিলা, এই মহিলাদের দুজনকে তারা পোশাক পরে রাস্তা প্রকাশ্যে রাস্তায় ঘুরিয়ে গণধর্ষণ সংগঠিত করেছে মণিপুরে। এই ঘটনা, চৌঠা মেয়ের ঘটনাটা প্রকাশিত হয়েছে একটা 26 সেকেন্ডের ভিডিওতে, সেটা প্রকাশিত হয়েছে। এরপরে গোটা দেশ জুড়ে যে তীব্র লড়াই সংগঠিত হচ্ছে, সেই লড়াই থেকে আমরা বাদ যাই না। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি যারা করি, আমরা এই সমস্ত বর্বরোচিত ঘৃণিত ঘটনার বিরুদ্ধে প্রতিনিয়ত রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছি। আক্রমণ সংগঠিত হচ্ছে আমাদের উপর, তারপরেও আমরা এই লড়াই আন্দোলন সংগঠিত করছি। গোটা মণিপুরে যখন ভয়াবহ অগ্নিগর্ভ অবস্থা মণিপুর, তখন ওই রাজ্যের ডাবল ইঞ্জিনের যে সরকার, বিজেপি দলের এই সরকার, সেখানে কোনো ভূমিকাই গ্রহণ করছে না। দীর্ঘদিন ধরে ওই রাজ্যে ঘটনাগুলি সংঘটিত হচ্ছে। এই ঘটনার মাঝখানে এই দুজন নারীকে, আদিবাসী নারী আর এই দুজন নারীকে তারা সেদিন এই বিভৎস করে গণধর্ষণ সংঘটিত করেছে প্রকাশ্যে। শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখেছে। এটা কি আমরা যারা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি করি, এটা কি আমাদের শুধু লজ্জা না, এটা ভারতবর্ষের লজ্জা।